তোমার জন্য আমার চুলটা এরকম হয়ে গেছে। হ্যাঁ রে, আমার জন্য তো চুলটা হয়ে গেছে জেনেটিক। এটি কর কর আমাদের সকলে তো তোর মায়ের এই চুল ছিল, এই এতখানি শুধু আমারই যে নেই। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের কাছে একটা বিউটি টিপস নিয়ে আসবো। এই যে আমার গাছ দেখছো, অ্যালোভেরা গাছ, এই গাছটা দিয়ে আমি জেল বার করবো। আর তার সাথে আমার জবা ফুলের গাছ আছে, এই দেখো জবা ফুলের গাছ। এই জবা ফুলের গাছ থেকে জবা ফুল নিয়ে পেস্ট করবো, ঠিক আছে? এই পেস্টটা চুলের পক্ষে খুব উপকারী, তোমরাও লাগাবে। চলো দেখো, আমার এখানে টাক পড়েছে, দেখতে পাচ্ছো? এই দেখো আমার একটু হালকা টাকা আছে এখানটা, এই যে। তো এই টাকটা বন্ধ করার জন্য আমি এই পেস্টটা ব্যবহার করবো, আশা করি তোমরাও ব্যবহার করবে, তোমাদের খুব উপকৃত হবে, কেমন? তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ওতে অবশ্যই একটা কমেন্ট আর লাইক করো, আর বাড়িতে চেষ্টা করে দেখো, আশা করি ভালো ফল পাবে। তাহলে চলো। আরে কিছু হবে না রে, কিছু হবে না, কি করবে ওটা একটু পেস্ট করবে। ডেলা আছে না, ওই ডেলাগুলো প্রয়োগ করতে হবে। না না, জল দিতে হবে না, জলে মিশে যাবে, এমনি পেস্ট করে দাও, কিছু করতে হবে না। ওইটা ওষুধ এ করে দাও না, এটার সাথে এটা করে দাও না, যে জবা ফুলটা ওষুধ পেস্ট করে দাও না, না থাকে জবা ফুল করতে হবে না, জবা ফুল হবে না। আবার কি লাগবে বাবা? আর দুটো দিয়ে দেন না, একটা বাঁচিয়ে রাখিস, তবে খুঁজ দেবেন না তাড়াতাড়ি, একটা বাকি রাখিস, একটা এখন এর দামও বেড়ে গেছে, অনেক দাম বেড়ে গেছে, অনেক দাম বেড়ে, লোক ইউজ করছে না এখন ভিটামিন সি, এটা স্কিনের পোকাও ভালো কিন্তু ভালো লাগে না, চট চট পা বলে সবে তে ভালো। তোমার ফোনটা কাজে লাগে, ইউটিউব দেখে এটা সেটা বানাও, পুনরা ইউটিউব দেখে সুগার কি সুগার কমাতে গিয়ে ঢেড়া খেতে ঠান্ডা কেন, মিক্সি ঠান্ডা হয়ে গেল কেন, ফ্রিজে ছিল না এটা? মাথা মাগলে কি চুল গজা যায়, টাকে চুল গজা যায়, টাকে চুল গজা যায়। হ্যাঁ আমি মাকে নিজের চোখে দেখেছি, আমি বলেছি কোনো বাকি জবা ফুল দাও, আমাকে কেউ বলেছিল, তাহলে আমি ওই টাকে মাগবো, আমার সঙ্গে টাকা আমি তখন রুকুমার বয়স কম ছিল, এই বড় বড় চাকা হয়েছিল মাথা সাতটা না আটটা সত্যি সত্যি চুল হয়ে যায়, সত্যি তোমার টাক কোথায়? তোমার তোমার তো ওই অ্যালার্জিতে সিঁদুরটা সিঁদুর ব্যবহার করে হয়েছে, আমার টাক হয়নি, টাক হলে তো টাকা থাকে,
দেখো তাকে তো একটু টাকা নে কি করে মামি তো টাকা হয়নি বাবা এই ধারগুনা মাখো ধারগুনা তাহলে শীতে কেটে মাখো শীতের উপর মেলাচ্ছ এই আমার জন্য আমার জন্য অল্প করে রাখবি বেশি তুই তাতেই বলি তোর মেঘের মতো কি হবে কারণ চুল কম ওর অনেক তাই চুল কম তাই ফ্যাশন করে চায়না ছাড় ইচ্ছা সব করে চায়না ছাড় ওই পার্লারে যেই কাঁচি থাকাবি না ওই চুলের বাউড়াবে আমার পার্লারে কাঁচি থাকানো আরম্ভ হলো কি আমার চুল তো চুলটা হয়ে গেছে শুধু আমারই যে নেই আমার ওই বয় কাট করলাম ছোটবেলায় বয় কাট করার প্রথমে চুল বাড়ে না ওদের চুলের যত্নই করে না ওর কথা বাদ দাও বললে ওকে যদি দিতে যাই মাখবে না ও আর এক ধরনের শীতে কেটে কেটে মাখ শীতে কেটে কেটে মাখ অত ঘষতে হবে একটু একটু লাগিয়ে দিবি আমার দেখবি না কাকে এখানে ভর্তি হয়ে আর আমাকে একটুখানি রেখে দিবি আমার জন্য একসাথে অল্প করে শুধু আমার এই টাকটা মাখবো সামনে ঠাক পড়েছে আমার আমার মা জেলা দেয় তো পুরোটা ঢালিস না অল্প করে ঢাল পুরোটা ঢালিস না আর একটু ঢাল আরে ওরকম করে ঢালিস না ঢাল নেই হবে না পুরো একসাথে সব পড়ে যাবে ঘেটে নে ভালো করে চটকা হবে দেখি হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে তা এখন স্নান করে আমাদের মহারানী এবার মালা গাঁথতে বসেছে দেখুন ঠাকুরের মালা গাছে বসে বসে একটা মালা করেছে